যেটা শুরু করছি সেটা হচ্ছে জার্নাল, যার বাংলা হচ্ছে জাবেদা। এটার সূচনা করেন ফ্রা লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে। ইনি ছিলেন একজন গণিত বিশারদ বা ও দার্শনিক। ইনি 1494 খ্রিস্টাব্দে দুই দফা দাখিলা পদ্ধতির হিসাব নিকাশের কথা বলতে গিয়ে, এই দুই দফা দাখিলা পদ্ধতির হিসাব রাখতে হলে লেনদেনকে দুটো পর্যায়ে হিসাব বুকস অফ অ্যাকাউন্টিংকে দুটো ভাগে ভাগ করে হিসাবটাকে রাখতে হবে। প্রথমত একটা হচ্ছে জার্নাল বা জাবেদা, যেটাকে আমরা বলে থাকি মূল মূল দাখিলার বই বা প্রাথমিক বই, আর লেজার বা খতিয়ান, যেটাকে আমরা বলে থাকি হিসাবের পাকা বই। অর্থাৎ যে লেনদেন বা ট্রানজাকশনটা ঘটবে সেটাকে সর্বপ্রথম জার্নাল বা জাবেদাতে দাখিলা বা এন্ট্রি করার পরে, তারপরে যে বইতে এন্ট্রি করবো সেটা হচ্ছে লেজার বা খতিয়ান। আমরা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জার্নাল। কনসেপ্ট অফ জার্নাল বা জাবেদা, ধারণাটা কি? এই ধারণাটা হলো যে জার্নাল শব্দটা ফরাসি শব্দ থেকে এসেছে, যার শব্দের অর্থ হচ্ছে দিবস অর্থাৎ দিন। যার অর্থাৎ দিবস, প্রতিদিনের বা দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি সেটাই একটা লিপিবদ্ধ করব, সেটাই হচ্ছে জার্নাল। প্রতিদিনের যে ট্রানজাকশনগুলো হচ্ছে সেই ট্রানজাকশনগুলোকে যে খাতাতে লিপিবদ্ধ করা হচ্ছে সেটাই হচ্ছে জার্নাল বা জাবেদা। সহজ সরল ভাষাতে জার্নাল বা জাবেদা খাতাতে এন্ট্রি করতে গেলে বা খাতাতে লিপিবদ্ধ করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে, এর একটা নির্দিষ্ট ছক আছে, সেই ছকটা একটু দেখে নাও। প্রথমত উপরে হেডিং দিতে হবে ইন দ্য বুকস অফ যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানের বইটা তুমি করবে তার নাম, জার্নাল, ডেট, যে ডেটে তুমি জার্নালগুলো করতে থাকবে, যে ডেটে বিবরণ বা যে ডেটে ট্রানজাকশনগুলো তুমি করবে সেই ডেটগুলো এই কলামের মধ্যে। তারপরে যে রোটা থাকে সেটা হচ্ছে পার্টিকুলার্স অর্থাৎ বিবরণ, যে ট্রানজাকশনটা হলো তার বিবরণ। এল এফ, প্রথমেই বললাম যে প্রথম যে বইতে এন্ট্রি হয় সেটা হলো জার্নাল, তারপরে জার্নাল থেকে যে বইতে এন্ট্রি করা হয় সেটাকে বলা হচ্ছে লেজার বা খতিয়ান। এখানে এটা হচ্ছে লেজার ফোলিও অর্থাৎ লেজার ফোলিও নাম্বার, এই বই থেকে তুমি লেজার ফোলিও কত নম্বর লেজার ফোলিওতে তুমি এন্ট্রি করবে সেই নাম্বারগুলো এখানে দিতে হবে। আর ডেবিটস কলাম আর ক্রেডিট কলাম, প্রথমে ডেবিট কলামে ডেবিট অ্যামাউন্টগুলো লিখবো আর ক্রেডিট কলামে ক্রেডিট অ্যামাউন্টগুলো লিখবো। সবার শেষে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুই সাইডে যোগ করে যেটা হবে, দুই সাইডের যোগফল কিন্তু দুটো ইকুয়াল হবে। আর সবার শেষে এই রকম দুটো দাগ টানতে হবে, কারণ ক্লোজ করার জন্য, ক্লোজ ডে ক্লোজ অর্থাৎ যখন তুমি যোগ করে নিলে তখন এটা ক্লোজ হয়ে গেল, এবং এই দুটো ব্যালেন্স দুটো ইকুয়াল থাকবে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। এটা হচ্ছে তোমাদের জার্নাল এবং জাবেদার ফর্মা অর্থাৎ ছক। এবারে জার্নাল বা জাবেদা এর সংজ্ঞাটা কি একটু দেখে নেওয়া যাক। জার্নাল বা জাবেদা এর সংজ্ঞা অর্থাৎ ডেফিনিশন, এটাই হচ্ছে যে যখন কোনো একটা লেনদেন ঘটার সঙ্গে সঙ্গে দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে পরপর তারিখ অনুযায়ী এবং লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ ও টাকার অঙ্ক সহ প্রাথমিকভাবে যে বইয়ে লেখা হয়ে থাকে তাকে জাবেদা বলে থাকে। অর্থাৎ যে অ্যাকাউন্টিং এর ভাষায় যে ট্রানজাকশন বা যে ঘটনাটা ঘটলো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকে ডেবিট এবং ক্রেডিট বিচার বিশ্লেষণ করার পরে টাকার অঙ্কটাকে প্রাথমিক বইয়েতে যেভাবে লেখা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে জাবেদা। প্রথমেই বলেছি যে জার্নাল এন্ট্রি করতে গেলে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের যে নিয়ম, বুক কিপিং অফ অ্যাকাউন্টিং দুটো নিয়মে আমরা করে থাকি, একটা হচ্ছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং আর মডার্ন রুল অফ অ্যাকাউন্টিং। এই দুটো নিয়ম আর যে ভিডিও সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে ওখান থেকে দেখে আসতে পারো। এবার এই গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং আর মডার্ন রুল অফ অ্যাকাউন্টিংয়ের যে নিয়মগুলো, এগুলো অনেকজন বলে যে এগুলো কিন্তু গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হয়, রিয়েল, নমিনাল আর পার্সোনাল। আর মডার্ন রুল অফ বা আমেরিকান অ্যাপ্রোচ বা আধুনিক নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টসকে তো পাঁচটা ভাগে ভাগ করা হয়, অ্যাসেটস, লাইবিলিটি, ক্যাপিটাল, এক্সপেন্স এবং ইনকামস অ্যাকাউন্ট। তো এই নিয়ম কে বাড়ছে কে কমছে কে আসছে কে যাচ্ছে এইগুলো মনে রাখা সম্ভব হয় না বা মাথা ঘুরিয়ে যায়, এর জন্য
একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। যখনই ডেবিট এবং ক্রেডিট বা জার্নাল এন্ট্রি যখন করবে, সব সময় একটা জিনিস চিন্তা করবে যে তুমি নিজে যখন একটা জার্নাল এন্ট্রি করতে যাবে, তখন তুমি ভাববে যে আমি একজন বিজনেসের অ্যাকাউন্টেন্ট বা আমি বিজনেসে বসে আছি, আমার ব্যবসার ঘরে কি আসছে আর ব্যবসার ঘর থেকে কি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যে ট্রানজ্যাকশনটা ঘটলো বা লেনদেনটা ঘটলো তাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে বেরিয়ে আসে একটা হচ্ছে লেনদেন, লেনদেন এটাকে যদি ভাগ করা হয় বেরিয়ে আসবে লেন এবং দেন। লেন অর্থাৎ কি নিলাম আর দেন অর্থাৎ কি দিলাম, এই দুটো জিনিসকে আলাদা করা খুবই প্রয়োজন। এই দুটো জিনিস যদি কি নিলাম আর কি দিলাম, এই দুটো যদি তুমি একটা এন্ট্রির আলাদা করতে পারো, তাহলে তুমি ডেবিট ক্রেডিট খুব সহজেই বুঝে যাবে। যেমন এখানে দেখো, এখানে বলেছে পেড রেন্ট টু মিস্টার দাস, পেড রেন্ট টু মিস্টার দাস মানে রেন্ট দিল মিস্টার দাসকে, তাহলে আমি কি নিয়েছিলাম, আমি বাড়ি ভাড়া নিয়েছিলাম, তার জন্য আমি কি দিলাম, পয়সা দিলাম, রেন্ট দিলাম। তাহলে রেন্ট আমি কি নিলাম, রেন্ট বাড়ি ভাড়া নিয়েছিলাম, রেন্ট নিয়েছিলাম আর কি দিলাম, তার পরিবর্তে আমি ক্যাশ, নিশ্চয়ই ক্যাশ দেবো, তার জন্য ক্যাশ দিয়েছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পেড ওয়েজেস, আমি ওয়েজেস পেড করলাম। আমি বলতে এখানে কে, এখানে কিন্তু বিজনেস অ্যাকাউন্টেন্টের হয়ে বলছো, বিজনেস ওয়েজেস দিল, তাহলে ওয়েজেস নিলাম অর্থাৎ আমি মজুরি বা দিন মজুর আমি নিয়েছি, তার জন্য আমি মজুরি দিয়েছি। তাহলে আমি এখানে লিখবো ওয়েজেস আর তার বদলে তুমি কি দিয়েছ, না ক্যাশ দিয়েছ, ক্যাশ। তারপরে দেখো তিন নম্বরটা আমি বলছি, এরপরে তুমি এটা দেখে নাও, গুডস পারচেজড, গুডস পারচেজ অর্থাৎ পণ্য কেনা হলো, পণ্য কেনা হলো, তাহলে ব্যবসার ঘরে পণ্য আসছে, অর্থাৎ ব্যবসার ঘরে যদি পণ্য আসে তাহলে তার বদলে ব্যবসার ঘর থেকে ক্যাশ নিশ্চয়ই বেরিয়ে যাবে। তাহলে ব্যবসার ঘর থেকে যদি ক্যাশ বেরিয়ে যায়, তাহলে আমি কি দিলাম, ক্যাশ দিলাম, ক্যাশ দিলাম আর আমার ঘরে পণ্য এলো মানে পারচেজ করলাম আমি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ। ঠিক সেম একই সোল গুডস, আমি পণ্য বিক্রয় করলাম, পণ্য বিক্রয় করার জন্য আমার ঘরে কি এলো, আমার ঘরে কি এলো, ক্যাশ এলো, নিশ্চয়ই ক্যাশ আমার ঘরে ক্যাশ এলো। এবং আমি কি দিলাম, না পণ্য বিক্রয় করলাম, সেলস করলাম, সেলস, সেলস। এবারে যেটা সেটা হচ্ছে গুডস পারচেজ ফ্রম আলী, যখন কোনো এন্ট্রিতে পার্টির নাম দেওয়া থাকবে তখন সেটা জানতে হবে যে এটা ক্যাশ ট্রানজাকশন নয় বা ক্যাশে বা নগদে লেনদেন হয়নি, এটা ধারে লেনদেন হয়েছে। তখন পারচেজ করছি আমি, অবশ্যই পারচেজ করছি ফ্রম আলী, আলীর কাছ থেকে যখন পার্টির নাম দেওয়া আছে। যদি অ্যামাউন্ট না দেওয়া থাকে তাহলে অবশ্যই জানতে হবে যে আমি আলীর কাছ থেকে, ধরো বললো যে 1000 টাকার একটা পণ্য আমি পারচেজ করলাম, তখন আলী পারচেজ করলাম, পারচেজ আমি তো নিলাম, পণ্যটা তো অবশ্যই আমি নিলাম, তার জন্য পারচেজ তো করলামই, পারচেজ তো আমি করলামই, প্লাস আমি প্রমিস করলাম কাকে, না আলীকে, যে আমি তোমাকে পয়সা দেব, প্রমিস করলাম আলী, আলীকে আমি প্রমিস করলাম। ঠিক আমি যখন আলীকে প্রমিস করলাম পয়সা তো আমি একদিন না একদিন দেবই, তখন আমি কি করব, না আলীর কাছ থেকে প্রমিসটা আমি নিয়ে নিলাম, প্রমিস নিয়ে নিলাম আলী, আর আলীকে আমি দিলাম কি ক্যাশ, এই 1000 টাকার যে ক্যাশ সেটা, সেই ক্যাশটা আমি এখানে আলীকে 1000 টাকা দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আলীকে এদিকে একবার প্রমিসটা দিলাম আর নিলাম, প্রমিস এখানে কেটে আলী কেটে গেল, পরে যেটা থাকছে সেটা হচ্ছে এটা। তাহলে পারচেজ যখন ধারে এন্ট্রি হবে তখন কি করব, না পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট মানে পারচেজ আমি নিলাম আর কি দিলাম, না আলীকে একটা প্রমিস দিলাম যে আমি তোমাকে আমি পয়সা দেব, কিন্তু আলীর কাছে আমি যখন আলীকে যখন পয়সাটা আমি দিচ্ছি তখন আলীর কাছ থেকে আমি প্রমিসটা নিয়ে নিলাম এবং কি দিয়ে দিলাম, না ক্যাশ দিয়ে দিলাম, পারচেজটা, ইজিলি সিম্পল। এই কনসেপ্টগুলো যদি বুঝতে পারো তাহলে ডেবিট এবং ক্রেডিট ইজি হয়ে যাবে, একবারে ইজি। এরপরে সেল গুড, সোল গুডস টু আলী, আলীর কাছে আমি, আলীর কাছে আমি পণ্য বিক্রয় করলাম, আলীর কাছে পণ্য বিক্রয় করলাম ধারে, এর আগে করেছিলাম যেটা হচ্ছে ক্যাশে, ক্যাশ
ক্যাশ ক্যাশ নিলাম, সেল ফোনও দিয়ে দিলাম। এবার আমি করছি সেটা হচ্ছে কি না ধারে, তাহলে আমি যখন ধারে করব তখন আলী আমাকে প্রমিস দিল, আলী আলীর কাছে আমি প্রমিস নিলাম, ওকে কি দিলাম পণ্য দিলাম মানে সেলস করলাম। এবার আলী যখন আমাকে পয়সাটা দেবে তখন আমি ওর কাছ থেকে কি নেবো, ক্যাশ নেব ক্যাশ, আর যখন তখন আমি ওকে কি প্রমিসটাকে ফেরত দিয়ে দেবো। তাহলে কি দিলাম, আলীর যে প্রমিস দিয়েছিল সেই প্রমিসটা আমি ওকে দিয়ে দিলাম। তাহলে আলীর প্রমিস কেটে গেল, মাঝখান থেকে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ক্যাশ আর ক্যাশ আর সেলস। আমি ক্যাশ নিয়েছিলাম, ক্যাশ নিলাম, তার বদলে ওকে সেলস করলাম। এবার দেখো এইগুলো, এই যে কনসেপ্ট, আমি কিন্তু কোনো নিয়ম ধরে এইগুলোকে বললাম না, আমি জাস্ট কি এলো আর কি আমার ঘর থেকে বেরিয়ে গেল, এই কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে নাও। এইগুলো যেইগুলো আমি নিলাম সেইগুলো দেখো সব ডেবিট, আর যেইগুলো আমি দিলাম সেগুলো দেখো সব ক্রেডিট। যেমন রেন্ট, রেন্ট আর ক্যাশ, ব্যবসার ঘরে থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে মানে ক্যাশ ক্রেডিট, আর সেবা পাচ্ছে ব্যবসা সেবা, রেন্ট মানে বাড়ি ভাড়া নিয়েছিল তার জন্য যে সেবাটা ব্যবসা পেল তার জন্য কি ব্যবসা রেন্টের অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে থাকি। ক্যাশ, এই যে সেলের এন্ট্রিটা দেখো ক্যাশ, ঘরে ক্যাশ আসছে তার জন্য আমরা কি করব না ডেবিট করে থাকি। এই যে বললাম এই সাইডটাতে যেগুলো আসবে সব যা নেব নিলাম, অর্থাৎ যেগুলো আমরা নিলাম সেগুলো সব ডেবিট, এবং আমার ব্যবসার ঘর থেকে যেগুলো বেরিয়ে গেল সেগুলো সবই ক্রেডিট। ইজিলি সিম্পল প্রসেস। এই কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো তাহলে কোনো নিয়ম এর দরকার লাগবে না। গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং এবং মডার্ন রুল অফ অ্যাকাউন্টিং যদি মনে নাও থাকে তাহলে এই নিয়মটাকে যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নাও তাহলে ইজি সিম্পল হয়ে যাবে সমস্ত জার্নাল এন্ট্রির জন্য। এবারে পরীক্ষার খাতাতে কোনো টিচার দেখবে না যে তুমি কোন নিয়ম অনুযায়ী জার্নালটাকে করেছো, অর্থাৎ ডেবিট ক্রেডিট কোন নিয়মে অনুযায়ী তুমি বিচার করেছো, এটাই দেখবে যে এন্ট্রিটা ঠিক হয়েছে কি না। ওটা যদি মনে না রাখতে পারো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, আমার ঘরে কি এলো আর আমি আমার ঘর থেকে কি দিলাম, যেটা আমি নেবো সেটা ডেবিট, যেটা আমার ঘর থেকে বেরিয়ে যাবে সেটা ক্রেডিট। এই দুটোকে সেপারেট করতে যদি পারো একটা এন্ট্রির তাহলে তুমি ইজিলি সিম্পলভাবে ডেবিট এবং ক্রেডিট সব জেনে যাবে।